গুড আফটারনুন সবাইকে আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগে জানি একটু লেট হয়ে গেল কিন্তু কলেজ স্টার্ট হয়ে গেছে একটু লেট হতেই পারে এবার কন্টিনিউয়াস ব্লগ আসবে না কিন্তু ব্লগ আসবে তো আজকে আমরা যাবো হচ্ছে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছে কোথায় যাচ্ছি ব্যান্ডেল চার্চ কী করে যেতে হয় বলে দিই বেলগুড়া থেকে দুটো আটে নাগাদ একটা ট্রেন আছে সেটা নৈয়াটি জংশন আর এটায় ধরে নৈয়াটি যাবো ফার্স্টে তারপর নৈয়াটি থেকে হুগলি ঘাট সেটা আছে হচ্ছে তিনটে আগে তা আমাদের এখন বাজে হচ্ছে 1:55 দুটো আটে ট্রেন আসবে তাহলে চলো ট্রেনে উঠি বাকি কথা যেতে যেতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করি নৈয়াটি স্টেশনে আমরা চলে এসেছি এখন পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে 3:00 ছাড়বে অ্যানাউন্স করে দিয়েছে এবার আমরা উঠবো একবারে হুগলি ঘাটে নামবো তাহলে চলো হুগলি ঘাটে গিয়ে দেখা হচ্ছে গাড়িতে চলে এসেছি এবার একটা টোটো ধরবো বা গাড়ি ধরে 6 মিনিটের রাস্তা তাহলে চাই গিয়ে দেখা হচ্ছে টোটো ধরে নিলাম টোটোর ভাড়া হচ্ছে 20 টাকা এবার আমাদের নামিয়ে দিল টোটো দিয়ে এবার 5 মিনিটেরও না একটুখানি হাঁটতে হবে এটাই সামনে ব্যান্ডেল চার্চ তাহলে চলো এখনও হেঁটে যাচ্ছি আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে ওই জন্য রক্ষা না তাহলে বেশি গরম হলে বেরোতে পারতাম না বেরোতামও না তাহলে চলো একবার ব্যান্ডেল চার্চ গিয়ে দেখা হচ্ছে ব্যান্ডেল চার্চ চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ব্যান্ডেল চার্চ আমরা চলে এসেছি কী কী দেখবো আমরা সব দেখাবো তোমাদের তাহলে চলো আর ওয়েদারটা খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে আর রোদ্দুরটা আছে বলে ভিডিওটা করছি মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে তার জন্য ভিডিও করতে পারছি না তা চলো দেখাই কী কী আছে ব্যান্ডেল চার্চের গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পিছনে গার্ডেনটা দেখতে পাচ্ছ গার্ডেনটা খুব সুন্দর হাওয়া হেপি দিচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর এখানে এখন ঢুকতে দিচ্ছে না কেন কি এবার সামনে বিল্ডিংটা যাবো এখানে গিয়ে কি কি আছে সব দেখাবো তাহলে চলো আমি কতবার বলি চলো 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 ফটোগ্রাফি নট অ্যালাউ কিন্তু তাও আমরা ফটোগ্রাফি করছি
চার্চের ভিতরে ভিডিওগ্রাফি করতে দেয় না, তাও করেছি। ঠিক আছে তোমরা সবাই, তাহলে এখন আমরা চার্চের উপরে যাচ্ছি, তাহলে চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। চার্চটা রাখা হয়ে গেল, এবার ভাবছি গঙ্গার পাড়ে যাবো, যদি সময় হয় তো যাবো। তাহলে চলো গঙ্গার পাড়ে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে, চার্চের পাশে একটা মার্কেট আছে, ছোট্ট মার্কেট, সেইখানে সোজা রাস্তাটায় আমরা এখন গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি। সো চলো গঙ্গার পাড়ে গিয়ে দেখা হচ্ছে। প্রদীপ তো এখনও পর্যন্ত ব্লক করলো না। আরে আমার প্রবলেম হয়েছে তাই আমি করিনি। প্রবলেম হয়েছে কিন্তু আমার প্রবলেম আর কি জানি কেন হয় না কেন। তাই চলো গিয়ে দেখা হচ্ছে। এই মাঠে আছি, এবার এই রাস্তাটা ধরে ওই সাইডে গেলেই গঙ্গার পাড়টা যাবো। চলে এসছি কিন্তু এখানে ব্রিজটা ভাঙা, ওই সাইডে যাওয়া যাবে না, তাই আমরা গঙ্গার পাড় দেখতে পাবো না। কিন্তু ওই যে ব্রিজটা দেখতে একটু ভালো লাগছে, হাওয়া টাওয়া দিচ্ছে এই জাস্ট। তাহলে চলো এবার বাড়ির দিকে যাবো আবার। সো আমাদের ব্যান্ডেল চার্চ ঘোরা এত অব্দি ছিল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, কোথাও ভুল হলেও জানিও, কমেন্ট করো। আর ওয়ান ডে টু খুব তাড়াতাড়ি আসছে, একটু বিজি শিডিউল চলছে, আর কলেজও স্টার্ট হবে তাই। তাহলে চলো দেখা হচ্ছে পরের ব্লগে।